পৌরবাসীর সুবিধার্থে দুয়ারে পৌরসভা কর্মসূচি শুরু হয়েছে হুগলির আরামবাগ পৌরসভায়। দেখা গেছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য চালু করেছে দুয়ারে সরকার এবং দুয়ারে রেশন প্রকল্প। এবারে চালু হলো দুয়ারে পৌরসভা, শুরু হয়েছে চলতি মাসের 8ই নভেম্বর। আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারির উদ্যোগে এই কর্মসূচির মধ্য দিয়ে উপকৃত হবেন এলাকার প্রত্যেকটি ওয়ার্ডের মানুষজন। এর ফলে আর পৌরসভায় দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করেই মানুষ তাদের সুবিধা অসুবিধার ও সমস্যার কথা জানাতে পারবেন, ফলে উপকৃত হবে পৌরসভার 19টি ওয়ার্ডের মানুষ। পুনরায় শনিবার শুরু হলো পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে দুয়ারে পৌরসভা। ছিলেন চেয়ারম্যান সমীর ভান্ডারী, ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, কাউন্সিলর সঞ্জয় ঘড়ুই, বিশ্বনাথ চ্যাটার্জি সহ বিভিন্ন কাউন্সিলরগণ। জল, বিদ্যুৎ, রাস্তা, ড্রেন, এসব পরিষেবা এখানে দেবে। এইমাত্র একজন অভিযোগ করছিলেন যে অনেকবার পৌরসভাতে অভিযোগ জানিয়ে ওনাদের রাস্তার সমস্যার সমাধান হয়নি, কি বলবেন? রাস্তাটা হয়তো দেখুন আমরা ভেটিং এ পাঠিয়েছি, ভেটিং থেকে ফান্ডে যাবে, ফান্ডিং হয়ে এলে তারপর রাস্তাটা হবে। আমরা তো ঘর থেকে টাকা দিয়ে করবো না। যারা অভিযোগ জানাচ্ছে তাদের কাজগুলো কতদিনের মধ্যে হবে, বা যারা অভিযোগগুলো দিয়ে যাচ্ছে দুয়ারে পৌরসভায় তাদের কাজগুলো কিভাবে কি হবে? যদি ছোট কাজ হয় আমরা এক সপ্তাহের মধ্যে করে দেবো, আর যদি খুব মানে অনেক টাকা লাগে তাহলে আমাদেরকে ভেটিং করতে হবে, ফান্ড করতে হবে, তারপর করবো। আবার যদি গভর্নমেন্ট সামনে বছর দেয় তখন হবে। কতগুলো হাউস কোরালের বাড়ি হতে বাকি আছে, কত মানুষের? দেখুন বাড়ি হতে এখন অনেক বাকি আছে, কিন্তু সেটা যদি সরকার দেয়, কেন এটা তো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্প, তা দিলে আমরা হয়। বলছি আধার নিয়ে প্রবলেম আছে, তো এই ব্যাপারে পৌরসভা কি কোনো কিছু ভাবছে, কোনো একটা কেন্দ্র করবে? আধারটা তো পৌরসভার আন্ডারে নয়, আধারটা আলাদা ডিপার্টমেন্ট, সেখানে গেলে তাদের সমাধান হবে। নাগরিকদেরকে বারবার পোস্ট অফিসে ব্যাংকে যে লাইন দেওয়ার পরেও হ্যারাসমেন্ট হতে হচ্ছে, তাহলে আপনি পৌর প্রধান হিসাবে কি আপনার কোন সিদ্ধান্ত নিচ্ছেন যে ব্যাংক আর পোস্ট অফিস আমাদের আওতায় নয়, এটা কেন্দ্রীয় সরকারের আওতায়। কেন্দ্রীয় সরকার যদি ঠিক মতো না করে আমরা কি করবো? এরকম আমি দেখেছি, আমরা দুয়ারে রেশন যেখানে আমরা এখন করছি সেখানে আমি নিজে উপস্থিত থেকেছি, বহুবার তার ফিঙ্গারপ্রিন্ট তার থাম ইম্প্রেশন হচ্ছেই না। সেটা তার হয়তো কোনো ফিজিক্যালি প্রবলেম হতে পারে জানি না, এখন সেটা যদি না হয় আমরা যে সিস্টেমে করতে চেয়েছি তাহলেই তো সেখানে একটা অন্যরকম ট্রাকে যদি আমরা দিয়ে দিই তাহলে আজকে কিন্তু সেটা অনেকেই সেটা সুযোগ নিয়ে অন্যরকম ভাবে সেটা করতে পারে, তাই তাদেরকে খাদ্য দপ্তরে ছুটে যেতে হচ্ছে আর দীর্ঘক্ষণ ধরে লাইন দিতে হচ্ছে। দেখুন লাইন দেওয়া যদি বলেন আমাদের খাদ্য দপ্তর যেখানে সেখানে একটু আধটু লাইন দেওয়ার ব্যাপারটা করে গেছেন আমাদের মানে কেন্দ্রীয় সরকারের। লাইন যে কি জিনিস সেটা মানুষ দুর্ভোগ সেইটা অনেকভাবেই পেয়েছে। আপনারা এখন যদি পোস্ট অফিসে যান সেই পোস্ট অফিসেতে দীর্ঘদিন ধরে দেখবেন রাস্তার উপর দিয়ে লাইন দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে, আধার কার্ডের সাথে এইটার সাথে ওইটার লিঙ্ক, ওইটার সাথে সেটার লিঙ্ক। সুতরাং একটু যদি খাদ্য দপ্তরে যেয়ে তাদেরকে 10 মিনিট জানাতে হয় কিন্তু যারা রেশন পাচ্ছে না তাদেরকে রেশন ডিলাররা চালটা কোথায় নিয়ে যাবে সেটা তাদের ফেরত চলে যায়, সেটা আপনারা ডিলারকে জিজ্ঞাসা করলেই সেটা আরো ডিটেলস পাবেন। কন্ট্রোল অফিসে যে সেটা জানতে পারবেন, আমরা ঠিক বলতে পারবো। আর কোথায় কোথায় দুয়ারে পৌরসভা হয়ে গেল আর হয়েছে আর আজকে চারে হচ্ছে, এর মাঝে আমাদের 4 দিন ছুটি গেছিল রাজ্য সরকারের। আমরা প্রত্যেকটা ওয়ার্ডের একটা পরিকাঠামো আমাদের হয়ে গেছে যে প্রত্যেকটা ওয়ার্ডে এটা হবে, সেটা কবে কবে হবে, 21 তারিখে 3-এ হবে, 21-এ
তিন নম্বর ওয়ার্ডে হবে, এরকম প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কত নম্বর ওয়ার্ড থেকে এসেছেন? কত নম্বর ওয়ার্ড থেকে এসেছেন? কত নম্বর ওয়ার্ড থেকে এসেছেন? চার নম্বর ওয়ার্ড থেকে এসেছি। বাড়ি কোন রাস্তাটা খারাপ? আমাদের আমাদের ধারে একদম শেষ রাস্তা। কতদিন ধরে ভুগছেন এরকম? ওরকম আমরা আমার জন্ম অবধি অনেকবার আমরা পৌরসভায় ইয়ে করেছি, দরখাস্ত দিয়েছি, ইয়ে করেছি, একটা বইয়ের পাতা হয়ে গেছে যা দিয়েছি, আমরা এবারেও দিলাম, এবারে যদি হয়তো হবে। এর আগে কি পৌরসভায় জানিয়েছিলেন কাজ হয়নি? হ্যাঁ জানিয়েছিলাম, কোনো কাজ হয়নি। আপনার যে রাস্তার জন্য এসছেন ওখানে কতগুলো পরিবার থাকে? ওখানে ওখানে চার পাঁচটা পরিবার থাকে আমাদের আমাদের মধ্যে, আমাদের বাড়িতেই ভাড়া থাকে তারা, আপনার নাম সুজিত সিং।